চিকেন বিরিয়ানি কত ভালোবাসি আমরা তোরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী পুনি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি ব্লগটা স্টার্ট করেছি হচ্ছে কি ছোটোমার বাড়ি থেকে। তো এখন আমি ছোটোমার বাড়িতে আছি, মানে তোমরা যারা আগে ভিডিও দেখেছো তারা তো জানো ছোটোমাকে। ছোটোমা হচ্ছে কি আমার পিসি শাশুড়ি। তো আমাদের বাড়ির সামনেই তিন থেকে চারটা বাড়ির পরে আসো 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 তিন থেকে চারটা বাড়ির পরেই আমাদের বাড়ি থেকে। তো আছে হচ্ছে কি ছোটোমার বাড়ি, তার এ হচ্ছে কি দুষ্টুটা, এটা হচ্ছে গিয়ে মানে আমার কি হয় কি গো কি হয় আমি সম্পর্ক অতটা বুঝি না, আমার ভাইয়ের ছেলে মানে হচ্ছে কি ছোটোমার ছেলে, আমার হবে হচ্ছে কি ভাসুর, তো ভাসুরের ছেলে। তো তো যাই হোক, ভিডিওটাকে এখান থেকে স্টার্ট করছি। আজকে তো হচ্ছে কি ক্রিসমাস, তো সন্ধ্যায় বের হব। এখন ছোটোমার বাড়িতে এসেছি, ছোটোমার বাড়িতে খাওয়ার জন্য নিমন্ত্রণ ছিল আমার। আমি বলেছি আমি খাবো না গো, রোজ খেতে খেতে আমি একদম মানে আধমরা হয়ে যাচ্ছি এখানে। তো তারপরও দাদা বলল যে না খেতেই হবে খেতেই হবে, তো দাদা গিয়ে আমাকে নিয়ে আসলো। তো যাই হোক, আমি বললাম যে এখন খাবো না, আমার বর আসুক তারপর একসাথে খাবো না হয়। তো বর গেছে দোকানে, তো যাই হোক এখন বসে আছি। তো এখান থেকে ইন্ট্রোটা দিচ্ছি, ছোটোমার বাড়ি থেকে খেয়ে দিয়ে বাড়িতে গিয়ে তারপর সন্ধ্যায় আমরা রেডি হয়ে বেরোবো। কোথায় যাব, কার সাথে যাব একদমই মানে এখন বুঝতে পারছি না। যাই হোক দুই তিনখানে প্ল্যান আছে, কোথায় যাব এখনও বুঝতে পারছি না, যখন যাব তখন শেয়ার করবো কার সাথে যাব কোথায় যাব। তো তুমি কিছু বলো বলো। হ্যাঁ হ্যাঁ বলবে না, ঠিক আছে ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো ওর কত জিনিস আছে, সান্তা আছে, উমা দুটো ক্যাপ আছে, তারপর চশমা আছে। তুমি পড়ো না তো আমি আর ও লেগে পড়েছি ট্রি সাজাতে। সব ছিল ওর ঘরে কিন্তু সাজানো হয়নি, তো আমি বললাম দাও আমাকে আমি সাজিয়ে দেবো, আমার ভীষণই ভালো লাগে এসব। তো আমি তোমাদের সাথে এখন কথা বলছি, আমার শরীর খুবই খারাপ, জ্বর সর্দি কাশি একদম সব কিছু ধরেছে। তো যাই হোক সাজানো কমপ্লিট হয়ে গেছে। প্রথমে এটাকে নিচে বসিয়েছিলাম, কিন্তু নিচে বসিয়ে দেখলাম যে ভালো লাগছে না। তো ছোটোমা বলছিল যে উপরে উঠাও, সেন্টার টেবিলের উপরে উঠাও, তাহলে দেখবে ভালো লাগবে। তো এদিকে আবার ও দুষ্টুমি করছে, এই যে দেখো সেন্টার টেবিলের উপরে উঠিয়েছি, তো কী সুন্দর লাগছে দেখো। তো চলো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। ছোটোমা বলো তুমি কী রান্না করেছো? চিকেন বিরিয়ানি, হ্যাঁ, পেঁয়াজি, কুমড়ি আর ডিম পেঁয়াজি, এই যে দেখো ছোট মা বিরিয়ানি করে, এই দেখো লেগ পিস দিয়ে বিরিয়ানি, লেগ পিসটা পুরো লেগ পিস। তো এই যে দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি, তো বাড়িতে এসেছি এখন গুপ্পু সন্নাকে ড্রেস চেঞ্জ করব। তো তার জন্য বাড়িতে চলে এসেছি, আবার আমরা বের হব তার জন্য। এই যে দেখো গুপ্পু সোনার সোয়েটার, তারপর হচ্ছে বিছানা নিয়ে এসেছি। তো এতদিন গুপ্পু সোনাকে আদর করতে পারিনি, কারণ কি গুপ্পু সোনা ছিল আমার পিসি শাশুড়ির বাড়িতে, কারণ আমাদের অসুখ ছিল, তার জন্য আমি তো বাড়িতে অষ্টমঙ্গলাতেও যেতে পারিনি। তো আমি আর মামনি ড্রেস পরে দিচ্ছি। তো এই যে দেখো আমাদের বিপত্তারিণীর মা, তারপর এ হচ্ছে গিয়ে সোয়েটার। তো আমি আর মামনি গোপু সোনাকে সোয়েটার পরিয়ে দিচ্ছি। আর হ্যাঁ আরেকটা কথা, গোপু সোনাকে কিন্তু আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, বিদায়ের দিন আমি নিয়ে এসেছিলাম। তো গোপু সোনাকে দিয়েছিল হচ্ছে কি আমার ছোট মাসি, আমাকে গোপু সোনা দিয়েছিল বিয়েতে। তো ওই গোপু সোনাটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, তো সোয়েটার পরিয়ে তারপর বিছানার মধ্যে ঘুম পাড়িয়ে দেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আমার জুতো লাগিয়ে দিচ্ছে, বেরিয়ে পড়বো এখন। তো এদিকে দেখো ওই যে মামনি, মামনি কিন্তু জানে না আমি ভিডিও করছি। তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ দিবাই দাবাই চলে এসছে, তারপর সকলে এক এক করে চলে আসছে। এই যে দেখো অসুস্থ রোগী, আর এবার অসুস্থ রোগীকে দেখতে আমরা কে কে এসছি দেখো। কত ভালোবাসি আমরা তোরে,
এবার তুই কিছু কর এই ভালোবাসার ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ হ্যাঁ ও অসুস্থতা সকলে আমরা দেখতে চলে এসেছি খেলা জেলা ছিল তো ওর বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি নেতাজি স্কুলের মাঠে একটা মেলা চলছে পেটুক সমাবেশ তো ওইখানে এসেছি এখানে আমি আর দিবাই এসেছি চিকেন স্ট্রিপস খেতে কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই জিনিসটা খুবই বাজে লাগলো আমরা যখন চিকেন স্ট্রিপস দিতে বললো 3 পিস 80 রুপিস ছিল ওরা আমাদেরকে দেখিয়েছিল বড় বড় পিসগুলো সাজিয়ে রেখেছিল আর দেওয়ার সময় একদমই চিকন চিকন 3টা পিস দিয়েছিল যাই হোক এটা ছিল রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে নন্দনস এদিকে ওদিকে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা চতুর্দিকে খালি রেস্টুরেন্ট খুঁজছিলাম কোনো রেস্টুরেন্টের জায়গা ছিল না তো লাস্ট অব দি আমরা এখানেই এসেছি খুন্তি কড়াইতে যদিও সবসময় এরকমই হয় লাস্ট অব দি এখানেই আসি তো তো আমরা সকলে চলে এসেছি এখানে তো এই দেখতে পাচ্ছ আমাদের একদমই ভাত ডাল মাছ মাংস এইগুলো আমরা নিয়েছিলাম আর দেরিও হয়ে গেছিলো প্রায় 10:30 বাজছিল তখন বান্দর Merry Christmas!